করার পরও সব দিকে দেওয়া লাগে, সব কিছুর দিকে তার মধ্যে। এবং শিশুর ট্যালেন্টকে সব বিলিয়ন এই বয়সেও তার স্পিড রাবিয়ান খুবই দ্রুত বলছে, সারাদিন কাজ করে দুপুরের খাবার সন্ধ্যা অবাক সাড়ে তিন ঘন্টার পুরো। এরকম একজন প্রধানমন্ত্রীকে আমরা তার আমলে যদি সদ্ব্যবহার না করতে পারি তাহলে দেশে অন্য আরেকজন নেই তার মতো কমিটি, তার মতো ক্রাইসিস বেলা আরেকজন আমাদের উত্তর বাংলাদেশে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। তো চারবার একাধারে, তারপরে 1996 পাঁচবার লিডারশিপে যদি স্টেবিলিটি তাহলে দেশের উন্নয়ন হবে, এটা আমাদের আমাদের প্রমাণ। আজকে পদ্মা সেতু বিশ্ব নিজের টাকায় পদ্মা মেট্রো রেল, টাকা মেট্রো রেল এটাকে একটা স্বপ্নও দেখেছি। নদীর তলদেশে টানে চট্টগ্রাম এটিকে আমরা স্বপ্নও দেখেছি। আজকে এয়ারপোর্টে গিয়ে দেখা গেছে অনেকে ফ্লাইট মিস, বিদেশের গুরুত্বপূর্ণ কাজে কোনো দেশে যাবেন ফ্লাইট মিস। এই এয়ারপোর্ট থেকে এত দুর্গন্ধ, এখন লাগে 8 থেকে 100 এয়ারপোর্ট। এবং এরপরে যখন বাস ট্রাফিক ট্রেনে যেটা আমাদের যে প্রকল্পটা খুব জনভোগান্তি কারণ সেটা আমার মনে হওয়ার সামনে দিয়েও হবে না, প্রকল্প দিচ্ছিল না। আমরা একসঙ্গে 10টি ফ্লাইওভার ওই এলাকা আমি নিজে ওপেন করে দিয়েছি। রাসেল তো জানে ওই এলাকার মানুষ। তো এখন বাংলাদেশে আপনি সমতল থেকে পাহাড় কত যে রাস্তা আমরা করেছি, আমার মাথার উপরে প্রধানমন্ত্রীর হাত এবং ছায়া যদি না থাকত আমি এগুলো করতে পারতাম।